বর্তমান পরিস্থিতিতে বন্ধুরাষ্ট্র হিসেবে জনগণের পাশে থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হানান শাহ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জঙ্গি নির্মূলে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন। দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপির আহ্বানে সরকার সাড়া না দিয়ে দোষারোপের রাজনীতি করছে, যা সরকার প্রধান এবং মন্ত্রীদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে। এ অবস্থায় জঙ্গি নির্মূলে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। জঙ্গি নির্মূলে দেশের গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই দুই নেতা। ভারত আমাদের বন্ধুত্ব দাবি করে, এই সরকার মনে তারা বন্ধু। আমিও বলো, আপনারা বন্ধু ছিলেন, মধ্যখানে আপনারা রাস্তা হারিয়ে ফেলেছেন, আবার বন্ধুত্বের হাত সম্প্রসারণ করুন। জনগণের অধিকার আদায়ের জন্যে আপনারা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, এই কিছু সংখ্যক দালালদের পিছনে দাঁড়াবেন না। আজকের এই যে বিভীষিকা, এই বিভীষিকাকে মোকাবেলা কতটুকু করা সম্ভব হবে, এটা একটা বিরাট সন্দেহ দেখা যাচ্ছে। এটা সরকারের বক্তব্য এবং আচরণের মধ্যে দিয়েই জিনিসগুলো ফুটে উঠছে।